আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউব লং ভিডিও থেকে কিভাবে আপনি ইউটিউব শর্ট ভিডিও তৈরি করে সেখান থেকে অনেক ভিউ এবং সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের মধ্যে আপনি নিতে পারবেন। তো চলেন, আপনার যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিও থেকে আপনি কিভাবে শর্ট ভিডিও বানিয়ে নেবেন এটা দেখার জন্য আমাদের কী করতে হবে, ইউটিউব ওপেন করতে হবে। আমরা ইউটিউবের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর আমরা সকলেই জানি আমাদের এপাশে যে মেন আইকন লোগো, চ্যানেল লোগো, সেটার পর ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে যে লেখা আছে ইয়োর চ্যানেল, ইয়োর চ্যানেলের উপর আপনার কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে চলে যেতে পারবেন। আমি আমার চ্যানেলের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর আমার যে চ্যানেলের যে ভিডিওগুলো সব এখানে আছে, এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে বাছাই করে নিলাম। বাছাই করে নেওয়ার পর এই ভিডিওটাকে আমি কী করব, এই লং ভিডিওটাকে আমি শর্ট ভিডিও বানিয়ে ফেলবো। তো এটা বানাতে গেলে কি করতে হবে, দেখেন এখানে দেখেন যে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যার একটা অপশন আছে এডিট ইনটু এ শর্ট, অর্থাৎ এখানে শর্টে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর শর্ট ভার্সনে আপনার ভিডিওটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার কি করতে হবে, এর পরবর্তী যে নেক্সট লেখা আছে নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু সময় নিয়ে এই ঘরটা কি হবে, পূরণ হবে। এই ঘরটা যখন পূরণ হবে তখন আপনার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, অর্থাৎ একটা শর্ট ভিডিও যেরকম সেরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার যে শর্ট ভিডিও যে টাইটেল, আপনি এখানে সেই টাইটেল বক্সে সেটা লিখে দিবেন। আপনি যে সম্পর্কে ভিডিওটা বানাতে চান এখানে আপনি সেই টাইটেল বক্স লিখে দিবেন। দেওয়ার পর এখানে যে আপলোড আছে, আপলোডে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো এভাবে বন্ধুরা আপনারা ইউটিউব লং ভিডিও থেকে শর্ট ভিডিও বানিয়ে সেখান থেকে অনেক পরিমাণ ভিউ এবং সাবস্ক্রাইবার কানেক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।